নানা সমস্যায় দিন দিন পর্যটক শূন্য হয়ে পড়েছে শেরপুরের অন্যতম পর্যটন কেন্দ্র মধুটিলা ইকো পার্ক। লোকসানের কারণে ক্ষোভ ও হতাশা জানান পার্কের ভেতরের ব্যবসায়ী এবং ইজাদাররা। বন বিভাগের উদাসীনতায় জনপ্রিয় ইকো পার্কটি ধ্বংসের মুখে পড়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ও পর্যটকরা। শেরপুর প্রতিনিধি রফিক মজিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1999 সালে ময়মনসিংহ বন বিভাগের আওতায় নালিতাবাড়ি উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা পোড়াগাঁও ইউনিয়নের প্রায় 324 একর পাহাড়ি টিলার উপর স্থাপন করা হয় মধুটিলা ইকো পার্ক। সে সময় একটি রেস্ট হাউস, পাহাড়ি লেকের মধ্যে প্যাডল বোর্ড, স্টার বিচ, মিনি চিড়িয়াখানা ও শিশু পার্ক সহ মৎস্যকন্যা, হাতি, বাঘ, হরিণ, কুমির সহ বিভিন্ন জীবজন্তুর প্রতিকৃতি স্থাপনের পাশাপাশি পার্ক জুড়ে সৌন্দর্যবর্ধক গাছ ও মৌসুমি ফুলের বাগান করা হয়। গেল দুই যুগ ধরে কোনো ধরনের সংস্কার, নতুন কোনো রাইডস স্থাপনা না করায় একই দৃশ্য বারবার পর্যটকরা দেখতে এসে মুখ ফিরিয়ে নিচ্ছেন। প্রতি বছর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পার্কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকের ভিড় থাকলেও এবার ভিন্ন চিত্র। যেটা ভাবছিলাম সেটা আসলে কিছুই নাই, জাস্ট গাছপালা আর এমনি মানে নরমাল যে জিনিসগুলো থাকে ওইগুলাই, কিছুই নাই, খালি গাছ আছে আর রাস্তা আছে, হাঁটার পানির ব্যবস্থা নাই, ভালো করে কোনো রেস্টুরেন্ট নাই। যে পাহাড়গুলো রয়েছে এই পাহাড়গুলোর মধ্যে যদি কিছু ঝুলন্ত ব্রিজ দিতে পারতো। পর্যটকদের ভিড় কমে যাওয়ায় লোকসানের মুখে পার্ক ঘিরে গড়ে ওঠা শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। সাইডে অন্যান্য পার্ক আছে দেখতে খুব সুন্দর, এই জন্য এই জায়গায় কোনো লোকজন থাকে না, আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ অবস্থায়। 20টা বছরের ভিতরে প্রথম যা কাজ করছে আমার মতে আপা তাই, সরকার যদি না আমাদের এই পার্কের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করে কিছু কাজ কাম করতো, তাহলে আমরা যারা খেটে খাওয়া মানুষ গেলে, গরিব মানুষ গেলে এই জায়গায় ব্যবসা বাণিজ্য করি আর সঠিকভাবে চলতে পারতাম। পর্যটকদের উপর নির্ভরশীল স্থানীয় শ্রমজীবী মানুষ কাজ না পেয়ে বেকার জীবনযাপন করছেন, লোকসানের মুখে ইজারাদাররাও। কোনো রাইট নাই এখানে, যে রাস্তাগুলো আছে এগুলো ভাঙা, শিশু পার্কের অবস্থা খারাপ, টাওয়ার অবস্থা খারাপ, এই জন্যই আমি এইবার এত লক্ষ টাকা দিয়ে ডাইকে নেওয়ার পরেও আমার অর্ধেক টাকাও আসে নাই, আমি চরমভাবে ক্ষতিগ্রস্ত। ইকো পার্কের উন্নয়নে পরিকল্পনার কথা জানান ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা। ফিজিবিলিটি স্টাডির একটা প্রজেক্ট আমরা তৈরি করতেছি, এটা করে এটার পাতার উন্নয়নের জন্য আমরা প্রকল্প দাখিল করব। সয়েল কোয়ালিটি এত খারাপ, কারণ এটা পাথুরে পাহাড় তো, যার জন্য আমরা মানে এটা একটু স্লোলি যাচ্ছি আর কি। শেরপুরের সর্ববৃহৎ এই ইকো পার্কের ঐতিহ্য ফিরিয়ে আনতে দ্রুত সংস্কার এবং নতুন স্থাপনা ও রাইডস নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।